কাউন্সিলর অর্থাৎ সুশান্ত ঘোষের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। অবশ্য পিস্তলের মুখেও একেবারে অকুত ভয় ছিলেন এই কাউন্সিলর, একেবারে ভয়হীন, মৃত্যু মুখে বরং মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ, একসময় রাজনীতি ছাড়ার কথাও ভাবেন। আরও জানবো, আমার সঙ্গে রয়েছেন সরাসরি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, একদমই বা যে কথাটা তুমি বললে যে একেবারেই অকুত ভয় ছিলেন, অর্থাৎ যে সময়ে এই আক্রমণ হয়েছে ঠিক 8টা, সেই সময়ে এই যে কাউন্সিলর তিনি কার্যত একাই বসেছিলেন, দীর্ঘক্ষণ ধরে যারা নিরাপত্তারক্ষী ছিল তাদেরকেও 10-15 মিনিট আগে ছেড়ে দিয়েছেন, কিন্তু সুশান্ত ঘোষের এই গুলির সঙ্গে বা পিস্তলের মুখোমুখি হওয়া প্রথম নয়, 21 জুলাই সেখানেও তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছিলেন, এবং তারপরেও ঠিক করোনা পর্বের আগে আগুন লাগে তপসিয়ায়, সেখানে গিয়েও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে, সেখানেও জখম হয়েছিলেন, পিস্তলের মুখোমুখি হতে হয়েছিল, আবার আরও একবার পিস্তলের মুখোমুখি, এবং সেখানে রীতিমতো তিনি প্রতিহত করেন, এবং তার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তাতেও অকুত ভয় মনে হয়েছিল, সুশান্ত ঘোষকে ধাওয়া করে গিয়েছেন সেই দুষ্কৃতীর পেছনে। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে যে এই অকুত ভয় লোক কেন, কাউন্সিলর কেন হঠাৎ করে তিনি দল ছাড়বেন বা রাজনীতি ছাড়বেন এমনটা তার মনে হলো, যে রাজনীতি ছাড়ার কথা তার সাময়িক মনে হলো কেন হয়েছিল না, এই যে স্থানীয়ভাবে যে দুষ্কৃতি যোগ, স্থানীয় রাজনীতির সঙ্গে যে দুষ্কৃতি যোগ, এটাই তাকে আবেগে আঘাত করেছে, আর সেখান থেকেই প্রাথমিকভাবে যে এই আঘাতের পর তিনি মনে করেছিলেন বা তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ তিনি এই রাজনীতি ছেড়ে দেওয়ার কথা একবার হলেও ভেবেছিলেন। তারপর যদিও দলীয়ভাবে দলীয় নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছেন, সশরীরে এসে খোঁজ নিয়েছেন মালা রায় যিনি কলকাতা পুরসভার চেয়ারপারসন, খোঁজ নিয়েছেন ফিরহাদ হাকিম যিনি কলকাতা পুরসভার মেয়র সহ অন্যান্য নেতৃবৃন্দ, কাজেই এরপর তার সিদ্ধান্ত বদল, পরিবারও তাকে সাহস জুগিয়েছে যে রাজনীতিতে এ তো থাকতেই হবে, কারণ না হলে এই যে দুষ্কৃতি এবং যাদের আশ্রয়ে এই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটালো বা এই আক্রমণ করতে গিয়েছিল তারা উৎসাহ পাবে, আর সেই জন্যই আবারও রাজনীতিতে থেকে যাওয়ার তার সিদ্ধান্ত, দলীয় নেতৃত্বের ফোনের পর তিনি রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে এই দুষ্কৃতীরা যাতে উৎসাহ না পান সেই জন্যই তিনি তার মনোভাবকে পরিবর্তন করেছেন, কিন্তু পিস্তলের মুখে যতবারই পড়েছেন কার্যত অকুত ভয়। এই ঘটনার আকস্মিকতায় মনে হয়েছিল, একবারের জন্য মনে হয়েছিল, আসলে নিজের পাড়ায় নিজের তৈরি করা জায়গায় নিজের বাড়ির তলায় এরমভাবে আক্রমণের সম্মুখীন হতে হবে এটা ভাবতে পারিনি, কিন্তু পরে বাড়ির সঙ্গে আলোচনা করলাম, আলোচনা করে দেখলাম যে এই ঘটনা যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোকরা রাজনীতিতে থাক, রাজনীতিতে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, থেকে এর বিরুদ্ধে লড়াই করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন, মালাডায় এসেছিলেন, জাবেদ খান এসেছিলেন, দেবাশিস কুমার এসেছিলেন, সকালবেলা ববি দাও যোগাযোগ করেছিলেন, সকলেই পাশে থাকার বার্তা দিয়েছেন। এটা ম্যাটার করে না সেই খোঁজ নিয়েছে কি না নিয়েছে, এটা কোনো ম্যাটার করে না, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে ওয়ারিড।